প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত টাইম টিভির অনুষ্ঠান এডুকেশন ফর বেটার লাইফে। আমি ইয়াকুব এ খান। আজকে আমাদের সঙ্গে আমাদের গেস্ট হিসেবে আছেন হাফিজা হোসেন। চলুন আপনাদেরকে ওনার সাথে পরিচয় করিয়ে দিই। ধন্যবাদ হাফিজা হোসেন আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু আপনার যে এখানের যে এডুকেশন বা আপনার আপনি কি করছেন এটা যদি সংক্ষেপে আমাদেরকে একটু বলেন, আসসালামু আলাইকুম বা আপনি কখন আপনাকে। আসছেন এবং জি কিভাবে জি আপনার প্রসেসটা। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শকদেরকে, আর ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ডাকার জন্য, ধন্যবাদ টাইম টিভিকে। অ্যাকচুয়ালি আমার এরকম একটা ইন্টারভিউ দেওয়ার মতো যোগ্যতা আছে বলে আমার মনে হয় না, তারপরে আপনার আমন্ত্রণে আমি সাড়া দিয়েছি এই ভেবে। এডুকেশন ফর বেটার লাইফ, আমাদের সবাইকেই এগিয়ে আসা উচিত আমাদের কমিউনিটিকে হেল্প করার জন্য। আমার এই বক্তব্য থেকে বা আমাদের এই অনুষ্ঠান থেকে যদি কেউ একজন মোটিভেট হয়, দেন ওয়াই নট। জি, এটাই আমাদের সো গোল ভাই। এই চিন্তাটা থেকেই আমি আজকে আপনার ডাকে সাড়া দিয়েছি। আমি 1996-এ এখানে এসেছি নিউ ইয়র্কে। বাবা অত্যন্ত আশা করে নিয়ে এসেছেন, আমরা সপরিবারে এসেছি। আসার পরে আমার পড়াশোনাটা সাথে সাথে শুরু হয়নি, এটার কারণ ছিল আমি বাংলাদেশ থেকে অলরেডি ইন্টার করে ফেলেছি। 1995-এ আমি ইন্টার করে ফেলেছি। যখন এখানে আমরা গেলাম স্কুলে, ওরা বললো তোমার হাই স্কুল অলরেডি হয়ে গেছে, সো তুমি হাই স্কুল করতে পারবে না। যাই হোক, ডেস্টিনি যেটা থাকে, প্লাস এম ছিল আমার কিছু একটা করার। তো আমি মনরো কলেজ থেকে বিবিএ করেছি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে। তার আগে অ্যাকচুয়ালি আমি শুরু করেছিলাম বিএমসিসিতে। আচ্ছা, বিএমসিসিতে আমি ওখানে কমপ্লিট করিনি, লোকেশনের কারণে আমাকে চেঞ্জ করতে হয়েছে। তখন আমি তখন ব্রন্সে থাকতাম, ব্রন্সে মনরো কলেজটা তখন বেশ শুনতে পাচ্ছিলাম ওরা ভালো করছে, প্লাস ওদের এডুকেশনটা আমি একটু যাচাই করলাম, দেখলাম যে অ্যাকচুয়ালি আমি যা চাচ্ছি ওদের ওখানে ওদের আমি সেটা কারিকুলাম তো পাবো। সেভাবে আছে, রাইট? হ্যাঁ, বিকজ আমি অ্যাকচুয়ালি একটু প্রফেশনাল বেস কিছু চাচ্ছিলাম, আমার কাছে টাইম ছিল না, যেহেতু আমার শুরু করতে দেরি হয়েছে, আমার আপনি টাইম কোন ছিল ইয়ারে শুরু না। করছিলেন? আমি শুরু করেছিলাম 2000-এ বিএমসিসিতে। বিএমসিসিতে, রাইট? ওখানে আমার বেশ অনেকটা সময় নষ্ট হয়েছে, কিছু রিমিডিয়াল এটা সেটা, যেহেতু আমি এখানে হাই স্কুল আপনি পড়ার আপনি সুযোগ যেহেতু পাইনি। বাংলাদেশ থেকে ইন্টার কমপ্লিট করে আসছেন এখানে, জি তো আপনাকে কি সরাসরি আপনার বাংলাদেশ ইন্টার মিন্স হচ্ছে এখানে 12 গ্রেড, 12th grade, রাইট? জি ওটা আপনি ইন্টার মিন্স সার্টিফিকেট দিয়ে আপনি সরাসরি কলেজে আপনি জি ওটাতে, ফ্রেশম্যান হিসেবে আপনি ভর্তি হ্যাঁ হতে ওটাতে পেরেছেন। কোনো সমস্যা হয়নি। জি, আমার যেটা সমস্যা হচ্ছিল রাইটিংটাতে, রিডিংয়েও কোনো সমস্যা হয়নি, ম্যাথেও কোনো সমস্যা হয়নি, রাইট। রাইটিংটাতে আমি ওদের বেশ ওটা একটু, আপনার প্রসেসটা কেমন আপনি যদি একটু শেয়ার করেন? কারণ হ্যাঁ অনেক অনেক ভিউয়ার আছেন জি যারা হয়তো দেশ থেকে আসছেন ইন্টার করে, বা অনেকে জি আসছেন যে আপনার অনার্স লেভেলে পড়ছেন বা জি শেষ করেননি, বা জি হয়তো 1 ইয়ার 2 ইয়ার কমপ্লিট হুম করছেন, রাইট? তো তাদের হয়তো এই কোশ্চেনটা থাকতে পারে যে কিভাবে আমি দেশ থেকে আসছি, আমার আমার প্রসেসটা কি, আমি দেশের থেকে সার্টিফিকেট নিয়ে আমি সরাসরি ভর্তি হতে পারবো, এবং কি প্রসেসটাকে কিভাবে আমাকে শুরু করতে হবে। তো আপনি যদি একটু শেয়ার করেন যে এই যে প্রসেসটা। আমি জানি এটা অনেকের জন্য ফ্রাস্ট্রেটিং, আমার জন্য ছিল যখন আমি, আমার মনে হয়েছে সামনে ইটস জাস্ট ব্লক, বিকজ আমি স্কুলে যেতে পারবো না, আমি আর পড়াশোনা করতে পারবো না, বিকজ আমি ঢাকায় বড় হয়েছি, ইডেন কলেজে পড়াশোনা করেছি, এম ছিল ঢাকা ইউনিভার্সিটিতে যাব, এটা করব সেটা করব। বাট যখন এখানে এসে দেখলাম যে না, আমাকে ওরা নিচ্ছে না, আর কলেজে আমি যেতে পারছি না, কারণ তখন আমার কাছে ইনফরমেশনটা এরকম ছিল না যে কেউ আমাকে বলবে কিভাবে শুরু করব বা কি। শুধুমাত্র আমাদের লাইক দ্য সার্কেল দ্যাট আমার বাবা জানতো, তাদের মধ্যে অনলি একজন ছিল শুধু যে কলেজে, সিটি জব করত। জি, আমি এখনো জানি না সে, কারণ তখন আমি এগুলো জানতাম না, আমি শুধু জানতাম সে একটা সরকারি জব করে, রাইট এটাই জানতাম রাইট। তখন কি আপনি ওই টাইমে কেউ কি কোনো স্কুল বা কলেজগামী কোনো না। স্টুডেন্ট আমি ছিল? কারোর সাথে ইন্টারেক্ট হতে পারিনি রাইট, সেই সময়, আনফর্চুনেটলি। তো যেটা হয়েছে, ওই আঙ্কেলটা যেটা বললো যে এখানে কলেজ অনেক এক্সপেন্সিভ, হাই স্কুল ফ্রি, কলেজ অনেক এক্সপেন্সিভ, রাইট। হাই স্কুল পর্যন্ত ফ্রি।
তো অবভিয়াসলি আবা বললো মাত্র আমি ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, আমার পক্ষে সম্ভব না কলেজে হ্যাঁ, পাঠানো, বিকজ এটা তার ফল্ট না, এটা আপনি আপনি ইনফরমেশনের এটা বলছেন 96 এর কথা, 96 এর কথা। 96 এর কথা, তখন তখন হয়তো কম্পিউটার গুলো এতটা আপডেট ছিল না, ইন্টারনেট না, এতটা সব মানে অ্যাভেলেবল ছিল আমাদের না সবার ওরকম কাছে, ভাগ্যটা রাইট সুপ্রসার ছিল রাইট না তখন তখন আপনার অ্যাকচুয়ালি, এমনিতেই অতটা ইয়ে ছিল না, অতটা অ্যাভেলেবলও ছিল না, ছিল না। রাইট তো কলেজ বলতে কি জানি না, ইউনিভার্সিটি অনেক এক্সপেন্সিভ, শুধু এতটুকুই জানলাম, তো এটা কোনোভাবে অ্যাফোর্ড করা সম্ভব না, সেটাও জানলাম যে এটা সম্ভব না। বাস কিন্তু আসলে ইনফরমেশনটা তো রং, আপনার অবশ্যই রং, অবশ্যই রং, কারণ অবশ্যই রং। রাইট এখন আপনি আমরা যদি জিনিসটা এইভাবে দেখি যে যে জিনিসটা আপনি আপনি আপনাকে সাফার করতে হয়েছে, ইভেন আমিও 98-এ শুরু করছি, 98-এ আসছে, 99-এ শুরু করছি, তো বেসিক্যালি তখন আমাদের এই যে সার্কেলটা বা যারা কোন স্কুলগামী বা কলেজগামী কোন স্টুডেন্ট তাদের সাথে আমরা এইভাবে যোগাযোগ করতে পারিনি, করতে পারেনি। তো এখন আমি বৃহদেরকে বলবো যে এখন যে সিচুয়েশনটা আসছে, এখন প্রচুর আমাদের প্রবাসী বাংলাদেশি পড়াশোনা করছে, বিভিন্ন প্রফেশনের মধ্যে আছে, তো আমার মনে হয় যে মানে এখন যদি কেউ চান পড়াশোনা করতে তাহলে তাদের জন্য এটা তাদের আরো কোনো অনেক, রিজন নাই না করার, এক্স্যাক্টলি কোনো রিজন নাই হ্যাঁ, পড়াশোনা না করার জন্য, যে বিকজ আমি ইনফরমেশন স্মার্টফোন পাচ্ছি সবার না, হাতে, আপনি রাইট যদি বাঙালি কাউকে নাও পান রাইট রাইট দ্যাট মোমেন্টে, রাইট আপনি চাইলেই সব গুগল ইনফরমেশন করতে অ্যাভেলেবল পারেন, আছে, চাইলেই অনেক কিছু, ইভেন কলেজগুলো এখন মানে ইভেন আপনি জাস্ট, অনলাইনে আপনি স্মার্টফোন দিয়ে আপনি ইভেন বিভিন্ন কলেজে আপনি যদি অ্যাপ্লাই অ্যাপ্লাই না আপনি জাস্ট যদি ইন্টারেস্টেড হন তখন ওরা আপনাকে ইমেল করবে, আপনার সাথে আপনাকে কল করবে। জি আমি রিসেন্টলি আমি আমি একটা MBA প্রোগ্রামের জন্য আমি জাস্ট আমি কোন একটা ইউনিভার্সিটিতে আমি জাস্ট ইন্টারেস্টেড ইয়ে করছি, সাবমিট করছি, রাইট যে আমি ইন্টারেস্ট আমি ইন্টারেস্টেড এটা করার জন্য, তো আমাকে ইমেল পাঠিয়েছে, আমাকে কল করছে, সো পয়েন্টটা হচ্ছে যে আপনার যদি কারো ইচ্ছা থাকে তাকে কিন্তু এখন আপনার হ্যাঁ আপনি জাস্ট অনেক ইজি। আপনি যদি এটা করেন আপনার অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, সবকিছু অনলাইনে করতে পারেন, ইভেন যে কোনো কাউন্সিলের সাথে আপনি বসে ফাইন্ড জি আউট করেন যে আপনি কোন লেভেলে আছেন জি এবং আপনাকে কি কি করতে হবে শুরু করতে গেলে, জি তারপরে আমরা আছি বেসিক্যালি, আমি হ্যাঁ আমি আমার যারা ভিউয়ার আছেন আমার আমার ফোন নাম্বার আমি দিয়ে দিয়ে থাকি তাদেরকে, 3472004781 হচ্ছে, যদি কেউ চায় আমি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমি ইভেন আমাদের যে এই প্রোগ্রামের আপনার ইমেল অ্যাড্রেস আছে educationforbetterlife@gmail.com, তো যদি কারো ইচ্ছা থাকে আমার মনে হয় অনেক না যে এটা অ্যাক্সেস, হ্যাঁ রাইট, তো আপনি যখন এটা এই প্রসেসটা এই যে হার্ড টাইমটা গেল তারপর ফাইনালি আপনি কিভাবে এটা যে কোনো কারণে আপনি ফাইন্ড আউট করে হুম হুম আপনি শুরু করলেন, দেন আপনার তারপরের যে এক্সপিরিয়েন্সটা যে আপনি জি শুরু করতে গিয়ে আপনার ফ্যামিলি আপনার সে আমি জানি জব করতেন কিনা আপনি, তো তখন আপনার এই যে হোল প্রসেসটা মানে শুরু আপনি শুরু করলেন, সব জি কিছু বাধা জি জি অতিক্রম করে আপনি জি শুরু করলেন, জি তারপরে শেষ করা পর্যন্ত আপনার যে এই যে একটা টাইম বা আপনার হোমওয়ার্ক করা, যাওয়া, সময় দেওয়া, ফাইন্যান্সিয়াল এইডের ব্যাপার আছে, সো মেনি থিংস, এটা আপনি যদি শেয়ার করেন আমাদের সাথে। ব্যাপারটা হলো, আমি একজন মানুষের কাছ থেকে হেল্প পেয়েছিলাম, সেটা হচ্ছে আমার সম্পর্কে চাচা হন, উনি একটা হাই স্কুলের টিচার ছিলেন। এখানে উনি যখন, হ্যাঁ উনি যখন ফাইন্ড আউট করলো যে আমি অ্যাকচুয়ালি পড়তে চাই বাট আমার ইনফরমেশন নাই বা কিছু একটা, কথা একটা অনুষ্ঠানে দেখা হয়েছে, কথা হয়েছে এরকম একটা কিছু, তখন সে আমাকে কিউনির ফর্ম ফিল আপ করে দিল। তারপরে তখন অ্যাকচুয়ালি আমি লেমন কলেজে, ওটা ব্রাঞ্চে ছিল, ওখানে গেলাম, বাট ওখানে আমি ঠিক ক্যাম্পাসটা এত বড় ছিল, সব কিছু মিলে লাইক আমার কাছে কমফোর্টেবল লাগেনি, তো বাদ বাদ গেল। উনি আমাকে ফার্স্ট মানে মানে মেসেজটা বীজটা, দিয়েছেন আপনাকে, রাইট বীজটা আমার মাথার মধ্যে উনি, যেটা সম্ভব, হ্যাঁ, তো ওই যে বীজটা উনি বুনে দিল ওইটাকে আমি নার্চার করেছি। তখন থেকে উনি আমাকে বলেছেন না, এখানে তুমি তো পড়তে পারবা ফ্রি, প্লাস তোমাকে কম মানে কমিউনিটির পয়সা দিবে, তোমাকে ডিকশনারি দিবে, এটা দিবে, সেটা দিবে। দেন আমি আস্তে আস্তে একটুখানি মাথায় ছিল, ইন দ্য মিন টাইমে বসে তো আর থাকবো না, তো একটা কাজ শুরু করলাম, একটা স্টোরে কাজ শুরু করলাম, আর ভিতরে একটা কিছু ছিল, খুব দ্রুতই লাইক উইদিন ইয়ার অ্যান্ড হাফ এর মধ্যে আমি ওখানে ম্যানেজার হয়ে গেলাম। তো ছোট্ট একটা মেয়ে, 19-20 বছরের একটা মেয়ে, তো পুরো স্টোর রান রাইট করি, এটা একটা বেশ ভালোই লাগতো, রাইট প্লাস ইফ উই সি দ্য ফাইন্যান্সিয়াল পার্ট ভালোই মেক করতেছিলাম। তো ইন দ্য মিন টাইমে অনেক কিছু বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে
তো হাজবেন্ডকে আনবো এখানে, সেই এইসব করতে করতে ইন দ্য মিন টাইমে আমি বিএমসিসিতে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমি কাজটা কাজটা করছিলাম, তো সকাল 9টায় যেয়ে আমি দোকান খুলতাম 5টায়, আবার আরেকটা ম্যানেজার আসতো বিকেলে, তো এটা করে পরে যখন কলেজে যেতাম ইট ওয়াজ হার্ড, রাইট, ক্লাসে ফুল মোস্ট অফ টাইম দ্য জব করে, টাইম রাইট, ফুল টাইম স্লিপি জব করে খুবই স্লিপি হার্ড, রাইট, মানে ওই স্লিপে ঘুম আসতাম ক্লাসে, আর ঘুম ভাঙতো ক্লাস শেষ হতো, রাইট, রাইট, এরকম একটা সিচুয়েশনে চলতে থাকলো। বাট যখন আমার মেয়ে হলো তখন আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি কোনো এইভাবে একটা স্যাক্রিফাইস হচ্ছে করতে না, হবে, এভাবে হচ্ছে না। ইন দ্য মিন টাইমে হাজব্যান্ডটা একটু মানে সাপোর্ট দেওয়ার মতো তারও একটা সময় হলো, তো সে সাপোর্টের ভারটা নিল, আর আমি তখন আরেকটা কলেজ খুঁজতে শুরু করলাম যেখানে আমি অ্যাকচুয়ালি কুইকার বের হতে পারবো, বিকজ এটা একটু আনফর্চুনেট হলেও কমিউনিটি কলেজগুলো এত হেল্পফুল না, অ্যাটলিস্ট আমি পাইনি। ইটস লাইক সেম এক্সপিরিয়েন্সটা আমারও, আমি একটা অডিটোরিয়ামের মধ্যে ক্লাস হচ্ছে, কার কি কোর্স, সবাই সমান না, রাইট সবার সমান নিড না, কেউ কাউকে বলার কেউ নাই, অ্যাডভাইসের জন্য গেলে একটা অডিটোরিয়ামে ঘন্টার পর ঘন্টা বসে আছি, জাস্ট টু বলবে যে এই ক্লাসের পরে এই ক্লাস, এখন তো এগুলো সব অনলাইনে হয়। রাইট তারপরে যখন আমি মন্ডল কলেজে গেলাম ওদের এনভায়রনমেন্ট আমার ভালো লাগলো, বেশ স্মল লাইক ক্লাস সাইজ, স্মল ক্লাস রাইট, সাইজ, প্রফেসরদের সাথে প্রফেসর, হ্যাঁ সরাসরি আপনি কথা বলতে পারছেন, আপনার কোনো ইস্যু থাকলে সেটা শেয়ার করতে জি পারছেন, রাইট, সেম জিনিস আমিও, আমিও যখন আমি আমি শুরু করছি লাগোরিয়াতে, আমি 2টা সেমিস্টার ওখানে শেষ করি, তো সামহাও আমার কাছে হোল প্রসেসটা আমার কাছে ভালো লাগেনি। জি তারপরে আমি এনআইটিতে আমি ট্রান্সফার না, অ্যাকচুয়ালি আমি ওখান থেকে আবার গিয়ে নতুন করে আবার হুম শুরু হুম করি আর কি, লাগোরিয়াতে আমার কোনো কোনো ক্রেডিট কোর্স ছিল ছিল না। না, তো সেম জিনিসটা এখন অনেকেই এই প্রশ্নটা করেন যে আমি কিউনিতে যদি যাই বা যে কোনো সিটি বা স্টেট ইউনিভার্সিটির যে স্কুলগুলো এগুলো অলওয়েজ আপনার রিজনেবল টিউশন ফি, কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে যে অনেকে যে জিনিসটা আমার কাছে শেয়ার করছেন বা আমরা জানি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যে কিউনিতে গিয়ে অনেকের এই ইস্যুটা ক্রিয়েট হয়, সেটি হচ্ছে যে আপনার একটা 2 ইয়ার্সের প্রোগ্রাম, 4 ইয়ার্সের একটা প্রোগ্রাম আপনার অনেক সময় লেগে যায়। তারপরে আমি জানি না এখন এই জিনিসগুলো চেঞ্জ হয়েছে কিনা, সো আমি যখন এনওআইটিতে আমি যাই তখন আপনার এখানে আমাদের যে রেগুলার যে আমার রিডিং বা রাইটিং ক্লাসের সাথে কিন্তু আমাকে মেইন যে কোর আমার নিতে হতো আমি নিতে পারতাম, কিন্তু কিউনিতে অনেক রেস্ট্রিকশনগুলো একটু বেশি। সেটাই, তো এখন আমি যেটা মনে করি যে আপনার যে শুধু আপনার মানি ওয়াইজ না, আপনি যে দেখেন যে না আমি কত কুইকলি আমি বের হয়ে আসতে পারবো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি আপনার এখানে আরেকটুকু অ্যাড করি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, মনরো এখন তো বেশ ভালোই এক্সপেন্সিভ, বিকজ আমিও এমবিএর জন্য একটু ঘাটাঘাটি করছিলাম যখন আমরা যখন আমি গেছি, তখন যদিও এখনের চেয়ে একটু কম ছিল, তারপরেও কিউনির চেয়ে লাইক ট্রিপল দ্য মানি ছিল, কিন্তু ওখানে এত স্কলারশিপ আছে, যেটা আমরা জানি না, মানে আমি ওখানে পড়ছি আমি জানি না, অল অফ এ সাডেন দেখি আমার যখন নাকি বার্ষারি গেছি আই হ্যাভ টু পে অনলি দিস মাচ, রাইট, আমি লাইক হাও, রাইট, আমার তো এত হওয়ার কথা, বলে কি না না তুমি তো জিপিএ এত করার জন্য এটা এই পাইছো, স্কলারশিপ আমি আছে, কিন্তু কোথাও অ্যাপ্লাই করি নাই, রাইট, দে অলরেডি ওখানে, তারপরে ভাউচার দিল যাও তুমি লাইব্রেরিতে যাও তুমি এটা বুক কিনতে পারবা, তো রাইট, এগুলো কিন্তু আমরা জানতাম না, বাট এখন যদি কেউ জানতে চায় সবকিছু আমরা অ্যাভেলেবেল আছে আসি বলার জন্য, স্মার্টফোনে, সবকিছু আছে, হ্যাঁ, তো রাইট। এগুলো কিন্তু এখনের মানুষের জন্য অনেক আর ইজি। একটা জিনিস আমি শেয়ার করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে আমি যদি লেসে আমি যদি কিউনি স্কুলে যাই, ফর এক্সাম্পল ওখানে টিউশন লেসে আপনার $5,000, হুম হুম সে যদি সেম পার্সন যদি মনে করেন লেসে কোনো স্কুলে যায় যার সেন্ট জন ইউনিভার্সিটি, হুম হুম যেখানে হয়তো তাদের রিয়েলি টিউশন বা লেসে সেমিস্টার আছে প্রাইসিং, লেসে $20,000, কিন্তু ফাইন্যান্সিয়াল এইডটা কিন্তু আপনার এটা ভ্যারি করে যে আপনি 4,000 হলে আপনি 4,000 ইয়েস কভার করছে, বাট ইট ডাজন্ট মিন যে বাকি আপনার আপনি সেন্ট জনসে গেলে আপনার 16,000 অনলি 4,000 কভার করবে, বাকি হুম হুম 16,000 পে করতে হবে হুম হুম হায়ার টিউশনের জন্য, কিন্তু হায়ার হায়ার ফাইন্যান্সিয়াল হাই এইড, ফাইন্যান্সিয়াল এড দেন থাকে, তারপরে একটা ইউনিভার্সিটি অনেক ফান্ড থেকে, অনেক হুম হুম বিভিন্ন আপনার ফান্ড থেকে, যে ফান্ড থেকে এটা কভার করে। হুম হুম আর একটা জিনিস অনেকে বলেন যে আমি কম পয়সায় পাচ্ছি, আমি কেন এত বেশি দিই, আমি কেন NYU কলম্বিয়াতে যাব। হুম হুম আমি আমি যেটা বলি সেটি হচ্ছে যে আপনার আপনি সিম্পল জিনিস মনে করেন যে লেটস সে কলম্বিয়ার টিউশন যদি $50,000 ইয়ারলি হয়, হুম হুম
and then CUNY যদি লেটস সে 5 টু 10000 ডলার হয় রাইট তাহলে কি হতো তাহলে তো কলম্বিয়া চলতো না অ্যাকচুয়ালি রাইট যদি মানুষ এইটাই চিন্তা করতে যে আমি তাহলে কেউই তো কলম্বিয়াতে যেত না যদি আপনার সেম লেভেলটা হতো তারপরে তো আমাদের এখানে স্টুডেন্ট লোনের সুবিধা আছে আমি তো জানি এরকম মানুষও আছে বাংলাদেশ থেকে এসে কলম্বিয়াতে মাস্টার্স করে দে অ্যাকচুয়ালি ওয়েন ব্যাক টু বাংলাদেশ তো তারা এডুকেশনটাকে দেখতে হবে এডুকেশন হ্যাজ নাথিং টু ডু উইথ অন্য কিছু যে হ্যাঁ আমি আই থিঙ্ক কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম কস্টকোর সিইও আর সিএফও বলছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ গেট হোয়াট ইউ পে ফর জি সো কলম্বিয়াতে যদি পয়সা দিয়ে পড়ে ওটার একটা কারণ জি আছে জি আচ্ছা আমরা আবার ফিরে আসছি ডিসকাশনে, আমরা ছোট্ট একটি ব্রেক নিয়ে নিই। দর্শক আমরা ছোট্ট একটি ব্রেক নিয়ে নিচ্ছি, আবার ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রাম এডুকেশন ফর বেটার লাইফে। তো আমরা যেটি নিয়ে আলাপ করছিলাম সেটি হচ্ছে যে আপনার এই যে আপনার প্রতিটা ইউনিভার্সিটি যে বিভিন্ন ধরনের টিউশন, আমি আমি একটা সার্ভে আমি একটা বেসিক্যালি একটা রিসার্চ করছিলাম, সেটি হচ্ছে যে আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার যে MBA যারা কমপ্লিট করে রাইট এদের যে স্টার্টিং স্যালারিটা এটার আপনার টিউশন ফির সাথে আপনার স্যালারির সম্পর্কটা কতটুকু, তো যেটা আমরা ফাইন্ড আউট করলাম তখন আমি বলছি ব্যাক ইন লাইক 2002-03 কথা, আমি যখন স্টিল কলেজে, তো সেটি হচ্ছে যে আপনার যদি কিউনিট থেকে কেউ জাস্ট ফ্রেশ MBA করে বের হয় তার স্টার্টিং স্যালারি অ্যাবাউট 50-55,000 ডলার, যদি সে আপনার NYU থেকে বের হয় তার স্টার্টিং স্যালারি অ্যাবাউট 80,000 ডলার, যদি কোনো একটি স্টুডেন্ট কলম্বিয়া থেকে MBA কমপ্লিট করে বের হয় তার স্টার্টিং স্যালারি অ্যাবাউট 100,000 ডলার, যদি একটি স্টুডেন্ট হার্ভার্ড থেকে MBA করে বের হয় তার স্টার্টিং স্যালারি অ্যাবাউট 130,000 ডলার। আপনি আপনি জাস্ট ডিফারেন্সটা বুঝতে পারছেন। এখন অনেকে ইভেন অনেক আমাদের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখনও যে জিনিসটা আমরা দেখতে পাই সেটি হচ্ছে তারা এখনও মনে করে আমাদের দেশের যে একটা ইয়ে আছে না যে আপনার লেসে কেউ মেডিকেল মেডিকেলে পড়বে রাইট, সরকারি মেডিকেলে পড়লে এটার মানে সবাই মনে করে যে ইজ এ বেটার দেন আপনার প্রাইভেট যে ইয়েগুলো আছে মেডিকেল স্কুলগুলো রাইট। এখানে কিন্তু আমাদের আমি জানি না আপনি কার কেউ আপনাকে শেয়ার করছে কিনা, এখানে অনেক প্যারেন্টসের মধ্যে এই যে বিভিন্ন রকম ভুল তথ্য দিয়ে নিয়ে তারা তাদের ছেলে মেয়েদের ডিসিশনগুলো মেক করছে, আমরা মনে করি যে তাদের আরও একটু মানে ইনফরমেশন নিয়ে রাইট, আপনি আপনি কি মনে করেন এই ব্যাপারে? আমি আমার বেলায় বলবো যখন আমি মনরো ভর্তি হওয়ার ডিসিশন নিলাম বাই দেন আমার ছোট তিনটা ভাই বোন ওরা সব তখন কলেজে চলে গেছে। অ্যাকচুয়ালি আমার মোটিভেশনটাই ওইখান থেকে ছিল, ওরা যখন ওরা তো ফর্চুনেটলি অনেক আর্লি এজে পড়তে সুযোগ পেয়েছে, ভাইটা হাই স্কুলে এসে শুরু করেছে, তো আমার মনে হয়েছে যে ওরা একদিন কলেজ শেষ করবে আমি কি করব, ওইটা থেকেই অ্যাকচুয়ালি আমার পড়াশোনাতে আসা বেসিক্যালি। তো তখন যখন আমি মন্ডো কলেজে তখন মানে বাসার মধ্যে একটা ভালো একটা বাতাস বইছিল না যে মন্ডো এটা একটা কলেজ নাকি, আমার ধারণা ছিল কারণ আমি একটু রিসার্চ করেছি যে ওদের অ্যাকচুয়ালি ওদের স্টুডেন্টরা কি করতেছে, হ্যাঁ ওদের স্টুডেন্টরা এখন কি করতেছে, অ্যালামনাই একটা ওখানে যে দেখি একটু কি হচ্ছে ওখানে, তো আমি দেখলাম যে না ওদের সাথে বেশ IBM এর সাথে ওদের একটা ইয়া থাকে, হ্যাঁ ওরা লাইক একটা লাইক আই ডোন্ট নো ওদের আপনার যে জব সেমিনার থাকে যে ওরা আপনাকে ইন্টার্নশিপ দেয়, সো ভালো ইন্টার্নশিপ দেয়, যদিও আমি এটা করার আমার সুযোগ হয়নি, তো আমি দেখলাম যে না ওরা বেস্ট কেরিয়ার বে, ওদের টাইম নেই এটা সেটা লিবারাল আর্টস মানে যেটা নাকি গভর্নমেন্ট রুল ওটা তো করতেই হবে, বাট এই যে যে কিউনিতে যে সময়টা নষ্ট করে, একটা ক্লাস সকালে তো একটা ক্লাস বিকেলে, এইটা না, যারা সকালে আসবে তারা সকালেই যেন শেষ করতে পারে, যারা বিকেলে আসবে
বিকজ আমি মন্ডতে যখন বিকেলে ক্লাস নিছি তখন দেখছি যে সবাই জব করে এসে মানে আসলো দুইটা ক্লাস করতে, দুইটা ক্লাস করেই চলে গেল। পরপর দুটো ক্লাস করে চলে যাচ্ছে, তো আমি ফ্লেক্সিবিলিটি, আপনি বলছেন যে পার্সোনালি প্রাইভেট ইউনিভার্সিটিতে ফ্লেক্সিবিলিটি আমি বেশি, আমি শুধু মন্ডোরটা বলতে রাইট পারবো যে হ্যাঁ রাইট। আমি ওটা পেয়েছি ওখানে, যেটা নাকি আমি তো 3 বছরের মতো অফ অন বিএমসিসিতে কমিউনিটি ছিলেন কলেজে আপনি, ছিলাম, রাইট আমি ওটা পাইনি। রাইট। দেখা গেছে এই সেমিস্টারে এই ক্লাস অফারই করে না। এবং এবং আপনার যে জিনিসটা, আপনি 3টা বছর আপনি হয়তো বিএমসিসিতে, বা আমি আমি বলছি না বিএমসিসি খারাপ, না না তার আমিও পয়েন্ট বলছি না, ওই পয়েন্ট ওই হচ্ছে গ্রাউন্ডটা হয়তো কোনো দরকার একটা আছে জিনিস আপনার জন্য সুইটেবল, কোনো একটা জিনিস হয়তো জি, অন্য 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 কারোর একজনের জন্য জন্য না, সুইটেবল। ইয়া রাইট। সো পয়েন্টটা হচ্ছে যে আপনার যে জিনিসটা আপনি যদি মানে আপনি মানে যদি শেয়ার করতে চান যে এই এই যে সময়টা আপনি লেসে আপনার 3 ইয়ার্স, অনেক ক্ষেত্রে আপনার হয়তো ডেডিকেশনটা ওইভাবে ছিল বলে আপনি এটা কন্টিনিউ করছেন, হ্যাঁ বাট সেটাই, আমার জানা মতো অনেকেই আছেন তাদেরই যে ধৈর্যটা কিউনিতে নেই। গিয়ে বা বিভিন্ন স্কুলে গিয়ে যাদের এই যে লেন্থি প্রসেস বা হুম হুম একটা ক্লাস হুম হুম বারবার ফেল হুম করাচ্ছে, হুম রাইট, হুম তো তাদের কিন্তু আপনার যে প্রবলেম যেটা, তাদের একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হয়ে যায় হুম হুম এটা কন্টিনিউ করার জন্য, হুম হুম কারণ আপনার একটা কোর্স যেখানে আপনার 2 বছর অ্যাসোসিয়েট বা 4 ইয়ার্স হুম হুম ব্যাচেলর যেটা কমপ্লিট করতে যেখানে লাগে, সেখানে আপনি যদি দেখেন যে একটা কোর্স আপনি শেষ করতে আপনার 2 ইয়ার্স, এটা আপনার 4 ইয়ার্স লাগছে, হুম হুম বা 4 ইয়ার্স 6-7 ইয়ার্স হুম লাগছে, হুম একটা মানুষের তো মানে ধৈর্যের একটা সীমা থাকে হ্যাঁ, অনেক ক্ষেত্রে, কিন্তু প্লাস তখন মানুষ আমাদের তো আদার অব্লিগেশন আছে। আদার অ্লিগেশনস আছে, হুম রাইট। হুম আমাদের তো অনেকে আছে এখানে আমাদের দেশ থেকে লোন করে এখানে হুম আসছেন, হুম অনেকে ফ্যামিলিকে কন্টিনিউ হুম সাপোর্ট হুম দিতে হয়, হুম হুম কারণ আমাদের দেশ থেকে আমরা যারা আসছি এখানে আমরা কিন্তু আপনার এখানে কিন্তু চেষ্টা তো বেটার লাইফের জন্য আসেনি। হ্যাঁ আপনি চিন্তা করেন আপনি যে স্যালারিটা আজকে পাচ্ছেন হুম এখানে, হুম সেম স্যালারিটা বা সেম ইনকামটা হুম যদি হুম মোস্টলি আমরা বাংলাদেশে বসে আমরা ইনকাম করতে হুম পারতাম, হুম তাহলে কেউ আসতো না। কেউ, রাইট রাইট, ব্যাপারটা এরকমই। তো আমরা এখানে আসছি বিকজ এখানের কারেন্সির জন্য, হুম হুম রাইট। এখানে আমাদের কারেন্সিটা আমাদের অনেক একটা আপনার ইনকাম দিচ্ছে, হুম হুম রাইট, বেটার লাইফ দিচ্ছে, কিন্তু আলটিমেট গোলটা কিন্তু হচ্ছে যে আপনার যে আমরা কিন্তু এটা হিসাব করছি। তো একটা মানুষ আমাদের দেশ থেকে এসে যখন আমরা আসি তখন মোস্টলি কিন্তু এই অনেক অবলিগেশন থেকে হুম যায়, হুম 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 এরপরে যদি 6-7 বছর বা অনেক লং টাইম যদি তাদেরকে এটা নিয়ে স্ট্রাগল করতে হুম হয়, হুম তখন কিন্তু সে একটা হিসেবে অনেক সময় দেখা যায় যে তার হয়তো ফ্যামিলি থেকে প্রেশার আসতেছে। অবশ্যই, হ্যাঁ তো আমি যখন আসছি তখন আমার বিভিন্ন আমি শুনতে পাই যে ও তুমি গেছো, তোমার পরে তো অনেকে গিয়ে তোমার বাড়ি করে এলাকা বাড়ি ফেলছে। করছে, রাইট, গাড়ি করছে, রাইট, তুমি কি করছো? তো পয়েন্ট হচ্ছে যে এখন এই এই প্রেশার কিন্তু অনেক ক্ষেত্রে, এরপরে আপনার যদি আপনার সাইড থেকে আপনি একটু যদি বলেন যে বিশেষ করে মেয়েরা, হ্যাঁ মেয়েরা আপনি যদি একটু শেয়ার করে মেয়েদের আমাদের তাহলে সাথে আমি মেয়েদের যে বলবো, সিচুয়েশন গুলো লিস্ট একটা, কারণ অনেক কিছু আছে যেটা একটা মেয়ে আনমেরিড অবস্থায় তার এক একটা সিচুয়েশন থাকে, হুম যখন হুম সে বিয়ে করে তার সিচুয়েশনটা হুম হুম কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, রাইট, আপনি যদি শেয়ার করেন। হ্যাঁ অবশ্যই, মেয়ে হিসেবে আমাকে এটা বলতেই হবে, যদিও আমরা এখন অনেক মডার্ন সোসাইটিতে আছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে স্পেশালি আমরা বাঙালি মেয়েরা স্টিল সাইকোলজিক্যাল কিছু ব্যাপার থেকেই যায়। যেমন মানে তারা কি ফ্রিলি এক ডিসিশন মেক করতে পারে টু গো টু স্কুল অর টু বেসিক্যালি, এটা অ্যাকচুয়ালি অনেক অনেক ক্ষেত্রে সাপোর্ট পায় না, জি রাইট, ফ্যামিলি থেকে বা, জি রাইট, আপনার, আমি বলবো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, বিকজ আপনার প্যারেন্টস কীরকম, আপনার পার্টনার কীরকম, এটা এটা অ্যাকচুয়ালি কেউ বলতে পারবে না। কিন্তু অ্যাট দ্য এন্ডে যে সব মেয়েদের কমন কিছু থেকেই যাবে, যেমন মেয়ে বউটা রান্না করবেই, এটা নো ম্যাটার হোয়াট, যত এডুকেটেড হোক আর যেই লেভেলেই হোক এটা ধরেই নেই, দুইজন জব করে আসলেও ওই বউটাই রান্না করবে। তো এখন আমিও কাজ করে এসে কলেজ করে এসে তো রান্না টান্না করলাম, তারপরে আমি যদি এখন রাত জেগে পড়ি তখন আপনি ফ্যামিলিকে তখন কন্টিনিউ আবার ইয়ে করতে দেখা পারবেন, যাবে রাইট, মানে একটা কি মানে এক, কি করতেছে, রাইট, মানে এই যে বিকজ একটা এখন সোসাইটিটাও এখন অনেক সোসাইটি, রকমের রাইট, কিন্তু সমস্যা চলে এটা আসছে, এটা একটা সমস্যা হয়ে রাতে আসে, বেলা তো রাতে কম্পিউটারে কি করো জিনিসটা মানে অনেক অনেক চলে অনেকটা আসছে, কষ্টকর হয়ে যায়, রাইট, তো এগুলো করে করাটা অ্যাকচুয়ালি অনেক অ্যাকচুয়ালি কঠিন মেয়েদের জন্য আমার আরো মনে আপনি আছে, আপনার কাছে মনে হয় আরো টাফ। আচ্ছা, আমরা আমার কাছে অনুষ্ঠানের মনে হয়। একেবারে শেষ পর্যায়ে জি চলে এসেছি, আমি যেটা আপনাকে রিকোয়েস্ট করব আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আপনি যদি একটু আপনি বলেন যে বলেছে আপনার এখন আপনার ফ্যামিলি বা আপনার পরিচিত কেউ এখানে আসলেন, তাদের জন্য আপনি কুইকলি যদি একটু বলেন যে তাদেরকে আপনি কি মেসেজটা দিবেন, যে বেসিক্যালি যেটা আপনি রিয়েলাইজ করছেন বা আপনি অনেক অনেক স্ট্রাগল করছেন, তো তাদেরকে রাইট ওয়েতে মানে এডুকেশনটা কতটা ইম্পর্টেন্ট এবং তাদেরকে কি করা উচিত, আপনি একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। জি ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের উদ্দেশ্যে এটা বলবো, যেটা আমি সবাইকে বলি যাতে, যে আমার কাছে আসে হেল্পের জন্য, বা অনেক সময় গায়ে পড়েও বলি,
পড়াশোনার বিকল্প অ্যাকচুয়ালি কিছু নেই, স্পেশালি এই দেশে, এটা আমাদের দেশ না, এখানে আমরা যদি শক্ত হয়ে দাঁড়াতে চাই তাহলে কম্পিটিশন, আমরা যখন একটা জব ইন্টারভিউ দিতে যাই এখানে, এই দেশে বর্ণ, এই দেশে পড়াশোনা অনেক আছে, তো আমাদের ওভাবে স্ট্রং হতে হবে, এটার জন্য পড়াশোনা করতে হবে। আমি নিজে এখানে ব্যাচেলার করে একটা ল ফার্ম, ওয়ান অফ দ্য টপ 10 ল ফার্ম ইন দ্য নেশন, এখানে 7 বছর জব করেছি। সো ওইখানে আমাদেরকে এভরি মুহূর্তে আমাদেরকে প্রুভ করতে হয়, তো সেটার জন্য আমাদেরকে অবশ্যই ডেফিনেটলি আমরা ওভাবে মানে প্রিপেয়ার হতে হবে, পড়াশোনা 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 করতে রাইট, এটার হবে, বিকল্প কিছুই নাই। এটার বিকল্প কিছুই নাই। আমার সাথে অনেকে আছে স্টিল, তারা যেখানে ছিল ওখানেই আছে। আমি আজকে ওখান থেকে বের হয়ে আসতে পেরেছি বিকজ আমি, আমার ওই ড্রিমটা ছিল, সো ওই ড্রিমটা থাকতে হবে, চেষ্টাটা চালিয়ে যেতে হবে, অনেক বেসিক্যালি রাইট অবস্টিকেল আসবে। রাইট। দর্শক আপনার, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার বেসিক্যালি যেটা উনি বললেন যে আপনাকে ড্রিম থাকতে হবে এবং অবশ্যই আপনাকে এটার জন্য হার্ডওয়ার্ক করতে হবে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।